আসেন 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 ওই যে আপনি আপনি আসেন আসেন আপনিও আসেন 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 ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা এক্স্যাক্টলি কি নিয়ে। টেকনো কিন্তু গ্লোবালি এবং বিশ্বের অনেকগুলো দেশে তাদের একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, যার নাম হচ্ছে টেকনো ফ্যান্টম এক্স, বা বলা যায় টেকনো ফ্যান্টম 10। হ্যাঁ, এই টেকনোই হচ্ছে সেই টেকনো যারা কিন্তু সবসময় এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করে, মাঝে মাঝে কিছু মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করে। তো বর্তমানে কিন্তু টেকনো বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে মোটামুটি ভালোই পপুলার। এর কারণ হচ্ছে রিসেন্টলি তারা কিন্তু তাদের টেকনো স্পার্ক 7 এবং টেকনো স্পার্ক 7 প্রো এই দুইটা দারুণ স্মার্টফোন লঞ্চ করেছে খুবই কম প্রাইসে, এবং টেকনো ক্যামন 17 এবং ক্যামন 17P এই দুইটা স্মার্টফোনও কিন্তু খুবই ভালো, এবং তারা কিন্তু এই স্মার্টফোনগুলো খুবই কম প্রাইসে লঞ্চ করেছে, যার কারণে রিসেন্টলি টেকনো কিন্তু বাংলাদেশে আগের থেকে বেশ অনেকটাই পপুলার। তো টেকনো কিন্তু মাঝে মাঝেই তাদের কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে, মানে ফ্ল্যাগশিপ বলে ঠিক না, তারা কিন্তু মাঝে মাঝে তাদের কিছু প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করে, এবং এইগুলো তারা কিন্তু ফ্যান্টম সিরিজের আন্ডারে লঞ্চ করে। তো প্রায় 2 বছর হয়ে গিয়েছিল তারা কিন্তু তাদের ফ্যান্টম সিরিজের আন্ডারে কোনো স্মার্টফোন লঞ্চ করেনি, কিন্তু অবশেষে 2 বছর পর তারা কিন্তু গ্লোবালি এবং বিশ্বের অনেকগুলো দেশে তাদের একটা ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে, যেই স্মার্টফোনটার নাম হচ্ছে টেকনো ফ্যান্টম এক্স বা টেকনো ফ্যান্টম 10। তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা এই স্মার্টফোনের সম্পর্কে আগে থেকেই জানেন, বা অনেকে হয়তো এমনও আছেন যারা এই স্মার্টফোনের সম্পর্কে জানেন না। তো আপনাদের মধ্যে যারা এই স্মার্টফোনের সম্পর্কে জানেন না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর যারা জানেন তারাও আরেকবার দেখেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই টেকনো ফ্যান্টম এক্স বা টেকনো ফ্যান্টম 10 এই স্মার্টফোনটার সকল স্পেসিফিকেশন, এর ভালো দিক খারাপ দিক, এর প্রাইস কেমন হবে, কবে লঞ্চ হবে, বাংলাদেশে কি আসবে নাকি আসবে না, এবং আমার অনেস্ট ওপিনিয়ন কি, তো এই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে এখন থেকে আমরা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে যাচ্ছি, আমরা কিন্তু এখন থেকে অনেক নতুন নতুন টাইপের ভিডিও আপলোড করবো, বিভিন্ন রকম টেক নিউজ, বিভিন্ন রকম স্মার্টফোনের কম্পারিজন, বিভিন্ন রকম স্পেকস রিভিউ, এই সমস্ত বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপনারা এখন থেকে রেগুলারলি পেয়ে যাবেন, যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটিও অল করে রাখবেন। তো অনেক কথা বলেছি, অনেক টাইম নষ্ট করেছি, চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যে কোনো স্মার্টফোনকে দেখলে সবার আগে আমাদের যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে সেই স্মার্টফোনটার ডিজাইন, এবং এই টেকনো ফ্যান্টম এক্স বা টেকনো ফ্যান্টম 10 এই স্মার্টফোনে কিন্তু একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে ডিজাইন থাকছে। আমার কাছে কিন্তু এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে, আপনারা স্ক্রিনে এই স্মার্টফোনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু আসলে চমৎকার, এই স্মার্টফোনে আপনি ফ্রন্টের দিকে বেজাচ্ছেন গ্লাস, যেখানে কিন্তু গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, এবং ফ্রন্টের দিকে ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে, এবং এটা কিন্তু অনেক বেশি কার্ভ, এবং এছাড়া আপনি এখানে ডুয়াল পাঞ্চ হোল পাচ্ছেন, এবং এতে কিন্তু আপনি বেজেলস বা চিন অনেকটাই কম পাচ্ছেন, তো এটা ভালো বিষয়। এবং ফ্রেম গুলো কিন্তু এই স্মার্টফোনে হচ্ছে মেটালের, তো এটাও কিন্তু ভালো। আর ব্যাক সাইডের কথা যদি বলি, তাহলে ব্যাক সাইডে কিন্তু হচ্ছে গ্লাস, হ্যাঁ এখানে কিন্তু প্লাস্টিক থাকছে না, এখানে গ্লাস থাকছে, যেখানেও কিন্তু গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, এবং ব্যাক সাইডের যে ডিজাইনটা সেটা কিন্তু খুবই চমৎকার, এটা অনেকটাই ফ্ল্যাগশিপ একটা ফিল দিচ্ছে, প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। এবং বন্ধুরা, যদি আমরা এই স্মার্টফোনের ওয়েট, থিকনেস এগুলো নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে প্রায় 190 গ্রামের কাছাকাছি, এবং থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার, সেক্ষেত্রে এটা বেশ স্লিম একটা স্মার্টফোন। এবং আমরা যদি এই স্মার্টফোনের কালার কিনে কথা বলি, তাহলে এই স্মার্টফোন দুইটা কালারে পাওয়া যাবে, যদিও কালারগুলোর নাম আসলে খুবই কঠিন, আমি এখনো বুঝতে পারি না কালারের নামগুলো। তো সহজ করে বললে একটা হচ্ছে একটু কালো কালো নীল নীল, এবং আরেকটা হচ্ছে একটু সাদা সাদা গোলাপি গোলাপি, এরকম টাইপের কালার। তো যাই হোক, এই স্মার্টফোন ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো ডিজাইন, ডিজাইনের দিক দিয়ে এই স্মার্টফোনটা বলতে গেলে প্রায় 10-এ-10। এরপরে আমরা যদি এই স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে একটা স্মার্টফোনে কিন্তু ডিসপ্লে খুবই ইম্পর্টেন্ট, এবং এই স্মার্টফোনে কিন্তু একদমই বেস্ট একটা ডিসপ্লে থাকছে, কারণ এই স্মার্টফোনে থাকছে একটা 6.7 ইঞ্চের একটা বিশাল বড় ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা হচ্ছে একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন, টেকনো স্মার্টফোনে এবার ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং আপনি কিন্তু এতে 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তো এই জিনিসটাও ভালো যে এখানে আপনি হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, এবং এই স্মার্টফোনে আপনি ডুয়াল পাঞ্চ হোল পাচ্ছেন, এতে বেজেলস বা চেন কিন্তু অনেকটাই কম, প্রায় 90%-এর বেশি আপনি এখানে স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন। আপনার মনে হতে পারে এই ডিসপ্লেটা তো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, কিন্তু না, এই ডিসপ্লেটা কিন্তু ভাঙবে না, কারণ এইখানে থাকছে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এই ডিসপ্লেটা কিন্তু দুই দিক থেকে কার্ভ, এবং এটা কিন্তু অনেক বেশি কার্ভ। টেকনো দাবি করে যে এই স্মার্টফোনটা দুই সাইডের দিক দিয়ে 80° কার্ভ, মানে এটা কিন্তু এরকম এরকম অনেক কার্ভ,
মানে সহজ কথা বলতে গেলে আইসক্রিম যেমন গলে গলে পড়ে সেরকম এই স্মার্টফোনের ডিসপ্লে দুই দিক দিয়ে কিন্তু গলে গলে পড়তেছে। মানে সেই একটা জিনিস, এই স্মার্টফোনটা কিন্তু আসলেই জোস এবং অনেক প্রিমিয়াম একটা ফিল দেবে এই স্মার্টফোনের ডিসপ্লে। তো ডিসপ্লের দিক দিয়ে এই স্মার্টফোনটা আসলেই কিন্তু অনেক এগিয়ে। এরপরে আমরা যদি এই স্মার্টফোনের ক্যামেরাকে নিয়ে কথা বলি, তাহলে ক্যামেরাও কিন্তু একটা স্মার্টফোনে অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার। এই স্মার্টফোনে কিন্তু একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা থাকছে। এই স্মার্টফোনের ব্যাকসাইডে আপনি কিন্তু তিনটা ক্যামেরা পাবেন, যেখানে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। তো এই জিনিসটা কিন্তু খুবই জোস। তো অনেকেই হয়তো ভাববেন যে 50 মেগাপিক্সেলের এমনকি ম্যাক্সিমাম স্মার্টফোনে তো এখন 48 মেগাপিক্সেল থাকে, 64 মেগাপিক্সেল থাকে, এমনকি বাজেটের মধ্যে এখন 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, তাহলে 50 মেগাপিক্সেল এমন রাহামরি কি জিনিস? কিন্তু এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি যদি আপনার ক্ষুদ্র মস্তিষ্কের সামান্য ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু জানতে পারবেন যে অনেক স্মার্টফোনে কিন্তু 48 মেগাপিক্সেল থাকে, 64 মেগাপিক্সেল থাকে, 108 মেগাপিক্সেল থাকে, কিন্তু খুবই রেয়ার কিছু স্মার্টফোনে 50 মেগাপিক্সেল থাকে। যেমন আমরা দেখেছিলাম যে অপোর ফাইন্ড এক্স 3 প্রো, যেটা একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, সেই স্মার্টফোনে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। এছাড়া শাওমিও কিন্তু খুব তাড়াতাড়ি একটা ফ্ল্যাগশিপ ফোন আনবে, যেটাতেও কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এছাড়া অপো, ভিভো, রিয়েলমি এদেরও কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুবই তাড়াতাড়ি আসবে, যেখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা যে টেকনোলজি, সেটা কিন্তু অনেক অ্যাডভান্সড এবং অনেক সেই একটা টেকনোলজি। এবং টেকনোর এই স্মার্টফোনে কিন্তু 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকছে, যেটা কিন্তু খুব জোস একটা বিষয়। এবং তার থেকেও ভালো বিষয়, এইখানে কিন্তু ক্যামেরা সেন্সার হিসেবে থাকছে স্যামসাংয়ের G-N1 সেন্সার, যেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সার। এবং এই সেন্সারের সাইজ কিন্তু 1.3 ইঞ্চ, যেটা কিন্তু অনেক বড়, এবং এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ বলা যায়। এছাড়াও এই স্মার্টফোনে কিন্তু কোনো হাবিজাবি ক্যামেরা থাকছে না, এখানে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, যার ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি। তো এটাও ভালো জিনিস, এখানে আপনি বড় বড় ছবি তুলতে পারবেন। এবং এছাড়াও এই স্মার্টফোনে থাকছে একটা 13 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স, যেটাতে আপনি 2x অপটিক্যাল জুম পাবেন। তো এই জিনিসটা কিন্তু খুবই জোর যে এই স্মার্টফোনে একটা টেলিফোটো জুম লেন্স থাকছে, যেটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফিচার। তো যারা মোটামুটি হালকা ফটোগ্রাফি করেন বা স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করেন, তারা হয়তো জানেন যে এই টেলিফোটো জুম লেন্সটা কিন্তু খুবই কাজের জিনিস। এবং যদি এই 2x অপটিক্যাল জুম সহ টেলিফোটো লেন্স থাকে, তাহলে কিন্তু খুবই জোর জোর ছবি তোলা যায়, খুবই ভালো কিছু পোর্ট্রেট তোলা যায়। সেক্ষেত্রে এই স্মার্টফোনের ব্যাকসাইডের যে ক্যামেরা সেটআপ, সেটা কিন্তু একদমই জোস। এবং এই ক্যামেরাতে আপনি কিন্তু সর্বোচ্চ 4K 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে আপনি স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। তো ব্যাকসাইডের ক্যামেরা তো পুরাই অস্থির। যদি আমরা ফ্রন্টের ক্যামেরার কথা বলি, তাহলে এখানেও কিন্তু টেকনো কোনো কম্প্রোমাইজ করে নাই। এখানে কিন্তু ফ্রন্টের দুইটা ক্যামেরা থাকছে, যেখানে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, ব্যাকসাইডের ক্যামেরা সাধারণত 48 মেগাপিক্সেল থাকে, কিন্তু এখানে ফ্রন্টেই থাকছে 48 মেগাপিক্সেল। এছাড়াও থাকছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এবং বন্ধুরা, এখানে কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরা তো আল্ট্রাওয়াইড ছবি তুলতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরায় আপনার সর্বোচ্চ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটা কিন্তু অনেক বেশি এগিয়ে, মানে ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা দেওয়া হচ্ছে এই স্মার্টফোনে, এটা কিন্তু খুব ভালো লাগলো। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার ব্যাটারি কেন কথা বলি, তাহলে এই স্মার্টফোনে থাকছে একটা 4700mAh ব্যাটারি, যেটা মোটামুটি বেশ বড় একটা ব্যাটারি। এটা আপনাকে নর্মাল ইউজে প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ দিবে, এবং হেভি ইউজার প্রায় আধা দিন পার করে দিবে। এবং এটাকে চার্জ করার জন্য থাকছে একটা 33W ফাস্ট চার্জার, যেটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট, কারণ 18W চার্জার দিয়ে চার্জ হইতে টাইম একটু বেশি লাগে, আবার 65W বা 120W চার্জারগুলো দিয়ে চার্জ করার সময় কোথাও না কোথাও একটু ভয় থেকে যায় যে ব্যাটারি নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে 33W চার্জারই মোটামুটি বলা যায় সব থেকে সেফ এবং সব থেকে ভালো। এই 33W ফাস্ট চার্জার দিয়ে আপনি আপনার এই টেকনো ফ্যান্টম এক্স স্মার্টফোনটাকে মাত্র 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তো এটাও কিন্তু খুব ভালো একটা বিষয়, ব্যাটারি দিক থেকে এই স্মার্টফোনটা মোটামুটি ভালো। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার র্যাম রম কিনে কথা বলি, তাহলে এখানেও কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এখানে থাকছে 8GB র্যাম, যেটা কিন্তু খুব ভালো বিষয়, এবং এই র্যামটা হচ্ছে LPDDR4X সিরিজের। তো আপনারা হয়তো ভাবছেন যে এখানে 8GB র্যামের সাথে 128GB রম দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু না, কারণ টেকনো জানে বাঙালির অনেক আবেগ, এবং এই আবেগ কিন্তু 128GB ধরে না, যার কারণে টেকনো এখানে 8GB র্যামের সাথে 256GB রম দিয়েছে, যেটা সম্ভবত UFS 2.2 স্টোরেজ টাইপ অথবা UFS 3.1। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো, যেখানে এত বেশি র্যাম রোম ইউজ করা হয়েছে, তো এটা কিন্তু খুবই ভালো। কিন্তু টেকনো কিন্তু আরও দয়াবান, টেকনো এখানে এর সাথে সাথে এসডি কার্ড স্লটও দিয়েছে, মানে এখানে আপনি ডেডিকেটেড সিম স্লট পেয়ে যাবেন, যেখানে আপনি দুইটা সিম এবং এসডি কার্ড একসাথে ইউজ করতে পারবেন, মানে খুব ভালো লাগলো বিষয়টা। এবং এছাড়া এই স্মার্টফোনের অন্যান্য কিছু ফিচারের মধ্যে যদি আমি কথা বলি, তাহলে এই স্মার্টফোনে থাকছে Android 11, যেখানে থাকছে টেকনো লেটেস্ট iOS 7.6, থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, এছাড়াও এখানে কিন্তু আরও অনেক ফিচার থাকছে। তো বন্ধুরা, অনেকেই হয়তো বলবেন যে টেকনোর যে UIটা, মানে হাইওয়ে, সেটা একটুও ভালো না। ফেসবুকে বিভিন্ন গ্রুপে হাজার হাজার কমেন্ট রয়েছে যে টেকনোর UIটা একটুও ভালো না, পুরাই বাজে। কিন্তু যে সমস্ত লোকজন এই সমস্ত কথাবার্তা বলছেন যে টেকনোর UI ভালো না, তাদের মধ্যে আসলে কয়জন এটা ইউজ করেছেন?
যারা যারা এই সমস্ত কথাবার্তা বলছেন তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামই আসলে টেকনোর ইউআই কখনো ইউজই করেনি। যারা করেছেন তারাই শুধুমাত্র জানেন যে এই ইউআইটা মোটামুটি মানে অনেক ভালো না কিন্তু একদম খারাপও কিন্তু না। এই ইউআইতে হ্যাঁ কিছু সমস্যা রয়েছে, যেমন অনেক বেশি অ্যাড আসে, তারপরে একটু হেভি ইউআই, লাইট না, অনেক অ্যাপস দিয়ে ভরে রাখছে, বা আরও অনেক সমস্যা রয়েছে। কিন্তু এই টেকনোর যে হাইওয়েস এটাতে যে অ্যাডগুলো আসে সেগুলো কিন্তু খুবই সহজে রিমুভ করা যায়। তো আমাদের চ্যানেলে এই নিয়ে একটা ভিডিও রয়েছে, না দেখে থাকলে আমি কার্ডে লিঙ্ক দিলাম, সেখান থেকে দেখে আসতে পারেন। তো অ্যাডগুলো কিন্তু খুবই সহজে রিমুভ করা যায়। এবং টেকনো যেটা লেটেস্ট ইউআই মানে হাইওয়েস 7.6 সেটা কিন্তু আগের থেকে অনেকটাই ইমপ্রুভড, এটাতে কিন্তু আগের থেকে অনেকটাই ভালো অপটিমাইজ এবং আগের থেকে অনেক ভালো ফাস্ট। এবং অনেক বড় বড় ইউটিউবারই কিন্তু একথা বলেছেন যে টেকনো এবং ইনফিনিক্সের যেটা লেটেস্ট ইউআই সেটা কিন্তু আগের থেকে অনেক ভালো। এবং অনেকেই বলবেন যে টেকনো ইউআইতে আপডেট আসে না, কিন্তু টেকনো যেটা ফ্যান্টম সিরিজ সেই সিরিজের স্মার্টফোনে কিন্তু রেগুলার আপডেট আসে, এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক এই সমস্ত আমরা বাদ দিই, এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার প্রসেসরের কথা বলি তাহলে টেকনো কিন্তু এই স্মার্টফোনের কোনো ফিচারে কোনো কম্প্রোমাইজ করে নাই, শুধুমাত্র প্রসেসরই তারা একটু কম্প্রোমাইজ করে ফেলেছে। কারণ এই স্মার্টফোনে কিন্তু থাকছে মিডিয়াটেক এর হেলিও G95। তো এই কথাটা শুনেই অনেকে হতাশ হয়ে গিয়েছেন, অনেকে ভাবছেন এত ভালো স্মার্টফোন এত বাজেটটা প্রসেসর। ফেসবুকেও দেখলাম অনেক গ্রুপে অনেকেই বলছেন যে এই প্রসেসরটা একটু ভালো না, মানে হেলিও G95 তো স্ন্যাপড্রাগনের 665 এর মধ্যে প্রদান করে। তো যারা এই সমস্ত কথাবার্তা বলেন তাদের কথা আমি একটু বুঝতে পারি না। এই হেলিও G95 কিন্তু বেশ ভালো একটা প্রসেসর, এই প্রসেসরে কিন্তু আপনি মোটামুটি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন। এটা কিন্তু একটা 12 nanometer আর্কিটেকচার অক্টোকোর প্রসেসর, এটা ক্লক স্পিড 2.0 GHz, এটাতে আপনি কিন্তু কর্টেক্স A75 এর কোর পেয়ে যাবেন এবং মালি G76 এর GPU পেয়ে যাবেন। এবং এই প্রসেসরটার অন্তত স্কোরও কিন্তু 3 lakh এরও বেশি। সেক্ষেত্রে এই প্রসেসরটা কিন্তু স্পেসিফিকেশন দিক থেকে ভালোই, রিয়েল লাইফেও কিন্তু মোটামুটি বেশ ভালোই। এর আগে কিন্তু আমরা Realme 7, Realme 8, Redmi Note 10s এই সমস্ত ফোনে এই প্রসেসরটা পেয়েছি। এটা কিন্তু নর্মালিজের জন্য বেশ ভালো এবং গেমিং এর জন্য মোটামুটি ভালো। হ্যাঁ এই কথাটা ঠিক, যদি এই স্মার্টফোনে হেলিও G95 না দিয়ে ডায়মন্ড সিটি সিরিজের কোনো প্রসেসর দিত তাহলে হয়তো জিনিসটা অনেক বেশি ভালো হতো, কিন্তু তারপরেও এখানে কোথাও না কোথাও তো কম্প্রোমাইজ করতেই হবে। কারণ যদি প্রসেসরই সব কিছু হইতো তাহলে তো কোম্পানিগুলা বাটন ফোনের মধ্যে Snapdragon 888 লাগা দিত, কিন্তু এরকম তো হয় না। একটা স্মার্টফোনের প্রসেসরই কিন্তু সব কিছু না, আপনার যদি বাকি জিনিসগুলো ভালো পেতে হয় আপনাকে কোথাও না কোথাও তো কম্প্রোমাইজ করতেই হবে। তো এই স্মার্টফোনে যেই ডিসপ্লে থাকছে, যেই ব্যাটারি থাকছে, যেই ক্যামেরা থাকছে সেটা কিন্তু অন্য কোনো স্মার্টফোনে ওই পাশের মধ্যে থাকছে না। সেক্ষেত্রে আপনার কোনো একটা কিছু অনেক ভালো পেতে হলে আপনাকে কোথাও না কোথাও তো কম্প্রোমাইজ করতেই হবে। তো যাই হোক এই ছিল স্মার্টফোনের সব স্পেসিফিকেশন। এরপর আমরা যদি এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনে মোটামুটি সব কিছুই ভালো, মানে এর ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, র্যাম, রোম সব কিছুই মোটামুটি ভালো। খারাপ দিকের মধ্যে শুধু থাকবে এর প্রসেসরটা, যেটা আমার কাছে মনে হয় আরেকটু ভালো দেওয়া উচিত ছিল, এবং এর যে ইউআইটা সেটা আমার মনে হয় আরেকটু যদি ইম্প্রুভ করা যায় তাহলে বেশি ভালো হবে। তো এই ছিল এই স্মার্টফোনের সব স্পেসিফিকেশন। এরপরে আমরা যদি প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনের প্রাইস কেমন হবে তা নিয়ে কোনো কনফার্ম খবর নেই, তবে ভেতর থেকে একটা স্ট্রং লিক্স আসছে যে এই স্মার্টফোনটার প্রাইস নাকি $250 বা $250 হতে পারে। সেক্ষেত্রে টেকনো স্মার্টফোনগুলো কিন্তু বাংলাদেশেও তৈরি হয় এবং ইন্ডিয়াতেও তৈরি হয়। সেক্ষেত্রে যদি এই স্মার্টফোনটার প্রাইস $250 হয় তাহলে কিন্তু ইন্ডিয়াতে এই স্মার্টফোনটার প্রাইস 22,000 থেকে 23,000 রুপির মধ্যেই থাকবে এবং বাংলাদেশে এই স্মার্টফোনের প্রাইস ম্যাক্সিমাম 28,000 টাকা বা 30,000 টাকার মধ্যেই থাকবে। সেক্ষেত্রে যদি এই স্মার্টফোনটা বাংলাদেশে 30,000 টাকার মধ্যে আসে বা ইন্ডিয়াতে যদি 23,000 টাকার মধ্যে অফিসিয়ালি আসে তাহলে এটা কিন্তু মোটামুটি বেস্ট একটা স্মার্টফোন হবে। কারণ ওই প্রাইসের মধ্যে এরকম ডিসপ্লে, এরকম ক্যামেরা কিন্তু কোনো স্মার্টফোন দেয় না। সেক্ষেত্রে বাংলাদেশে যদি এই স্মার্টফোনে 30,000 টাকার মধ্যে আসে তাহলে কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না, এই স্মার্টফোনটাই ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হয়ে যাবে। তো এই স্মার্টফোনটা কি বাংলাদেশে আদৌ লঞ্চ হবে? ইন্ডিয়াতে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার ভালো চান্স রয়েছে, কারণ টেকনোর ফ্যান্টম সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু ইন্ডিয়াতে সাধারণত লঞ্চ হয় কিন্তু বাংলাদেশে কিন্তু হয় না। সেক্ষেত্রে ইন্ডিয়াতে আমার মনে হয় এই স্মার্টফোনটা অবশ্যই লঞ্চ হবে, কিন্তু বাংলাদেশে হতেও পারে না হতে পারে, যেহেতু টেকনো এখন বাংলাদেশে আগের থেকে কিছুটা বেশি পপুলার, হতে পারে বাংলাদেশে স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেল। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একাউন্ট বাজিয়ে রাখবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।